জাদুর মুরগির নতুন পর্ব, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আজকে আমি মজা করে ডিম বেজে খাবো, তাই তো আমি লড়া নিয়ে যাচ্ছি মুরগির কাছে। বাজার থেকে একটা অনেক টাকা দিয়ে মুরগি কিনে এনেছি, জাদুর মুরগি যাকে বলে। গিয়ে দেখি মুরগিটা মনে হয় ডিম পেড়েছে, আর সেই ডিমটা নিয়ে ভেজে আমি খাবো। ইস, আজকে আমার কত মজা হবে, আজকে আমি মুরগির ডিম ভেজে খাবো। এই তো মুরগিটা মনে হয় ডিম পেড়েছে, দেখা যাচ্ছে কুসে বসে আছে। এই যে মুরগি, এবার একটু উপরে ওঠো, তোমার ডিম নিয়ে আমি মজা করে ভেজে খাবো। মুরগিটা বেশ সুন্দর, মুরগির ডিমটাও বেশ বেশ। এই যা, এই মুরগি তো একটা ডিমও পারলো না, আমি তাহলে মজা করে খাবো কী করে? ইস, মাথাটা গরম হয়ে গেছে, মুরগিটাকে একটা বাড়ি দিয়ে মেরে ফেলবো। আজকে তোর কবার আছে মুরগি? ইয়াহু, ওরে সর্বনাশ, মুরগিকে মারতে গিয়ে নিচের মুখ চ্যাপটা করে ফেলেছি, আমি তো এখন আলু ভর্তা হয়ে গেছি। কি ব্যাপার, এত জোরে গান বাজিয়ে কে আসছে? ওরে ওই তো গাড়ি দিয়ে মনে হচ্ছে কেউ আসছে। দয়াল বাবা কলা খাইবা গাছ লাগাইয়া খাও বাবা, পরের গাছের কলা দেখা কেন মিট মিটাই আসাও রে বাবা, নিজে গাছ লাগাইয়া খাইলে কষ্ট লাগে, তাই কি গাছ লাগাইয়া খাও না শুরু কইরা খাও রে। আরে গানটা বন্ধ করো, আমার মাথায় ধরছে তো, গানটা বন্ধ করো। এই তো আমি আমার বাড়িতে চলে আসছি ডিজে বক্স নিয়ে, আজকে আমি ডিজে গান বাজাবো, ডিজে গান বাজাবো আর তার সাথে আমি নাচবো, আজকে আমার অনেক মজা হবে, হা হা। সর্বনাশ, কুত্তা মারা ডিজে গান আসছে, এই গান আমি শুনতে পারবো না, মাথাটা মাটির নিচে লুকিয়ে নিলাম। কি ব্যাপার, কাউয়া মার্কার ডিজে গান আসছে, এই গান আমি শুনতে পারবো না, আমার কান আমি গুড়ে ফেলবো। আমার কান গুড়ার জন্য যন্ত্রপাতি আগে থেকেই আমি সঙ্গে রেখেছি, এবার কুত্তা মারা বিলাই মারা যত গান বাজাও আমার সমস্যা নেই। আরে ডিজে গান আসছে, ডিজে গান তো আমার ফেভারিট, এই গানের সাথে আমি নাচতে ভালোবাসি। ও মুরগি কড়কড়াই কড়কড়াই, আন্ডা পারে না, আন্ডা না পারিলে মালিকের পেট ভরে না। হা হা, আমার ডিজে বক্স নিয়ে আমি আমার বাড়িতে চলে আসছি, এবার একটু গানের তালে তালে নেচে নেই, হই বাবা হই হই। ইঁদুরের বাচ্চা, তোর এত বড় সাহস হয়েছে কি করে? যে ডিজে গান আমি শুনতে পারি না, তুই সেই ডিজে গান আমার সামনে বাজাচ্ছিস, তোকে তো পিটিয়ে একেবারে তক্তা করে ফেলবো। আমি বলছি এবার গানটা বন্ধ করো, এই গান তুমি বাজাতে পারবে না। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছ না? দাঁড়াও, আমি তোমার গান বন্ধ করে দিয়েছি, এবার ভালো হয়েছে? না, মোটেও ভালো হয়নি, আমার টাকা দিয়ে ভাড়া করে আমি সাউন্ড বক্স এনেছি, আমি গান শুনবো, তাতে তোমার সমস্যা কি? আমি আরও গান শুনবো, এই গান আমি চালু করব, তোমার বাপের সাধ্য নেই আমার গান বন্ধ করার। এই তো আমি গান চালু করে দিয়েছি, আমার সাথে টম তুমি পাঙ্গা নিয়ে না কিন্তু, তাহলে কিন্তু তোমার কপালে অনেক ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। আমি বলেছি না তুমি গান বন্ধ করতে? তাড়াতাড়ি গান বন্ধ করো, আমি বন্ধ করে দিচ্ছি, এই নাও। আরে ডিম এলো কোত্থেকে? আমিও তো বলেছি তোমার বাপের টাকা দিয়ে আমি বক্স ভাড়া করে আনি নাই, আমার টাকা দিয়ে আমি এনেছি, তাই গান আমি বন্ধ করব না, আমি গান শুনবই। জেরি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, আমি বলেছি গান বন্ধ করতে, আরে আমার সাথে হচ্ছে কি, এত ডিম আমার মুখে আসছে কোত্থেকে? যাই হোক তুমি গান বন্ধ করো। কি ব্যাপার জেরি, আবার গান চালু করলে কেন? তোমাকে বলেছি না গান বন্ধ করতে, আর আমি এইদিকে পাচ্ছি না ডিমের জন্যে, আমি বুঝতে পারছি না এতগুলো ডিম আমার মুখে আসতেছে কোত্থেকে, আমার কিন্তু এখন রাগ মাথায় উঠে যাচ্ছে, হাই হাই। কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি না, আমার মুখে এত ডিম আসতেছে কোত্থেকে, বিষয়টা একটু ভালো করে গাঁটিয়ে দেখতে হবে, একটু চেয়ে দেখি তো ডিমগুলো আসতেছে কোত্থেকে, যেই ডিমের জন্য আমি এত কষ্ট করতেছি। হ্যাঁ, মুরগি কড়কড়াইয়া আন্ডা পারে, আন্ডা তো কেউ নেই না রে, আর কত আমি আন্ডা পারবো রে। এসব কি হচ্ছে, এই যা আবার আমার মুখে ডিম মেরেছে। এই মুরগি, তুমি কি শুরু করেছো? আগে এসেছি খাওয়ার জন্য, ডিম নেওয়ার জন্য, কোনো ডিম পাইনি খুঁজে, কিন্তু এখন ডিম মারছো কোত্থেকে? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, আসলে এই বাড়িতে হচ্ছে কি, কোনো ভৌতিক কাণ্ড হচ্ছে না তো আবার? আসলে মুরগিটা জাদুর, কিন্তু গানটা একটু বন্ধ করো তো দেখি কি হয়। দেখি হ্যাঁ, এবার বুঝতে পারবো কি হয়, দেখি তো মুরগিটা আবার কি করছে। ও, মুরগিতে আবার ঠান্ডা হয়ে বসে আছি, আবার গানটা চালু করতে হবে, তারপর দেখি কি হয়। এই যে পুষ্কি ইঁদুর, গানটা এবার চালু করো, আমি দেখি কি হয়, আমার বিষয়টা ভালো করে বুঝতে হবে। আরে
গানের তালে তালে মুরগিও নাচতেছে, তার মানে কি? এই রে, মুরগিটা আবার ডিম পাড়া শুরু করে দিয়েছে। বিষয়টা ভালো করে দেখতে হবে, আরও কাছে যেতে হবে, তারপর বিষয়টা দেখতে হবে। দাঁড়াও মুরগি, আমি এখনই আসছি, বিষয়টা আমি ভালো করে গাঁটিয়ে দেখব। হচ্ছে কি? ওরে সর্বনাশ, এখানে কতগুলা ডিম! সাব্বাস মুরগি, সাব্বাস! একেই বলে জাদুর মুরগি। তুমি অনেকগুলা ডিম পারেছ, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই ডিমগুলো বাজারে নিয়ে বিক্রি করতে হবে, তার জন্য বাসন আনতে হবে। আমি যাই, ঘর থেকে গিয়ে নিয়ে আসি। টমের মতি গতি আমি কিছুই বুঝি না। এই গান বন্ধ করে, এই গান আবার চালু করে। আমার জাদুর মুরগিটা অনেকগুলা ডিম পেরেছে। এই ডিম আমি ঘরের ভিতর ফ্রিজের ভিতর রাখবো, তাহলে অনেক দিন থাকবে, আর আমি অনেক দিন ডিমগুলোকে বেজে বেজে খেতে পারবো। ও হো, আমার আজকে বিশাল আনন্দ হচ্ছে, কারণ আমি অনেকগুলা ডিম পেয়ে গেছি। এই ডিমগুলো কিনে আনতে অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমার তো ডিমগুলো কিনে আনতে হচ্ছে না। এই তো আমার ফ্রিজটা, নতুন ফ্রিজ কিনেছি এই ডিমগুলো রাখার জন্যে। ফ্রিজটা ভরে ফেলেছি ডিম দিয়ে, ডিম কিছু বাহিরে পড়েছে। ব্যাপার না, আরও ডিম আছে, আমার আরও ডিম নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি যাই, ডিমগুলো নিয়ে আসি ঘরের ভিতরে, তা নাহলে এই পুষ্কি দুটা যে আবার কখন আমার ডিমগুলোকে চুরি করে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, আমি আরও ডিম নিয়ে আসছি। আরে, আমার এই মুরগিটা শুধু ডিম পারতেছে, ডিম পারতেছে, ডিম পারতেছে, তো ডিম পারতেছে, ডিম শেষ হচ্ছে না। ডিম দিয়ে আমি একেবারে আমার ঘর ভরে ফেলব, আরও ডিম চাই আমার। ভালোই হয়েছে, এই ডিম বিক্রি করে আমি একেবারে কোটিপতি হয়ে যাব। কতগুলো ডিম নিয়ে আসছি আমি একসাথে! সাব্বাস মুরগি, সাব্বাস! আমাকে আরও ডিম দাও, আমি আরও ডিম চাই। এই ডিম বেচে বেচে আমি কোটিপতি হয়ে যাব। তারপর পুষ্কি দুটাকে আমার বাড়ি থেকে আমি তাড়িয়ে দেবো। আজকে এই পর্যন্তই, গানটা তুমি বন্ধ রাখো, আমার মুরগির আর ডিম পারতে হবে না। আমি বুঝি, গানের তালে তালে আমার মুরগির ডিম পারে। আজকে একটু ক্লান্ত হয়ে গেছি, আজকে আমার আর দরকার নেই, আজকে আমার বিশ্রাম নেওয়া দরকার। বিলায়ের ঘরে বিলায়, আমার গানটা আবার বন্ধ করে দিয়েছে। আমি থাকতে এই গান বন্ধ করে দিবে তা কখনোই হবে না। আমার গান আমি চালু করে দিয়েছি, আর আসবে না কিন্তু। আজকে গান বন্ধ করে দিয়েছি, আমার মুরগি আর ডিম পারবে না। কি ব্যাপার, এটা কি হচ্ছে? সর্বনাশ, বাড়িতে ডিমের পাহাড় হয়ে যাচ্ছে। তার মানে পুষ্কি দুটটা গান আবার চালু করে দিয়েছে, এই পুষ্কি দুটটাকে পিটিয়ে এখন মন চাচ্ছে তক্তা করে দিতে। এই পুষ্কি দূর, তোমাকে বলেছি গান বন্ধ করার জন্যে, তুমি আবার গান স্টার্ট করেছো কেন? তোমার এত বড় সাহস হয়ে গেছে? দাঁড়াও, আমি মিউজিকের গান এখনই বন্ধ করে দিচ্ছি, আর গান চালু করবে না কিন্তু। ওই বিলায়ের ঘরে বিলায়, আমার গান আমি চালু করব, তাতে তোমার কি আসে যায়? ইঁদুরের ঘরে ইঁদুর, আমার কি আসে যায়, তাই না? তোমার সাউন্ড বক্সের 12টা বাজিয়ে দেবো। হ্যাঁ, দিয়েছি, এবার দেখি তুমি আমার কি করতে পারো আমার সাথে পাঙ্গা নিয়ে। দেখেছো এবার তোমার সাউন্ড বক্সের কি হয়েছে? এবার পারলে বক্স বাজাও দেখি। আমার সাথে পাঙ্গা নেই, হ্যাঁ, সাউন্ড বক্স ভেঙে চুরমার করে দিয়েছি। এবার দেখি পুষ্কি ইঁদুরটা কী করে গান বাজায়, আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো আজকে। আ, কি শান্তির ঘুম রে বাবা, জীবনে ওরে সর্বনাশ, এটা কি হচ্ছে? মনে হচ্ছে গানের সাউন্ড আরও বেড়ে গিয়েছে। হাই হাই, মনে হচ্ছে ডিম পাড়া আবার শুরু করে দিয়েছে, মুরগি আমার উপর ডিম অ্যাটাক শুরু করেছে। আই এম এ ডিস্কো ড্যান্সার, ড্যান্সার, টমের বাচ্চা তুই, বারিসার, বারিসার, তুই আমার গান পিরাতে পারবি না রে। ওই আমি ডিজে গান বাজাবো, আই এম এ ডিস্কো ড্যান্সার, ওই টমের বাচ্চা তুই, বারিসার। এই তো দারুণ হচ্ছে, আমার গানের সাথে টমের জাদুর মুরগি ডিম পাড়া শুরু করে দিয়েছে, এতে টমের অনেক রাগ হচ্ছে, আর আমি তো এটাই চাই। দাঁড়াও টম, তোমাকে আরও শিক্ষা দিচ্ছি, আমার সাউন্ড বক্সের গানের সাউন্ড আমি আরও বাড়িয়ে দিচ্ছি, এখন সাউন্ড ফুল করে দিয়েছি, এবার টেলা সামলাও। আই এম এ ডিস্কো ড্যান্সার, ড্যান্সার, বারবার কইতাছি টমের বাচ্চা তুই, এই বারিসার, হই। আই এম এ ডিস্কো ড্যান্সার, ড্যান্সার, টম তুই এই বাড়ি, বারিসার, বারিসার। সর্বনাশ, ডিম দিয়ে তো পুরো বাড়ি ভরে যাচ্ছে, আমাদের থাকার জায়গাও তো বন্ধ হয়ে যাবে ডিম দিয়ে, তারপর তো এই বাড়িতে থাকতেই পারবো না, তাড়াতাড়ি পুষ্কি দুটার কাছে যেতে হবে। এই যে পুষ্কি দূর, তুমি কি শুরু করেছো? তুমি কিন্তু এখন আমার হাতে মায়ের খাবে, যদি মায়ের খেতে না চাও তাড়াতাড়ি গানটা বন্ধ করে দাও বলছি। বুঝেছি, তোমাকে পিটিয়ে তক্তা করতে হবে, এখনই তোমাকে ধরবো। এই যা, ইঁদুরটাকে তো আমি ধরতে পারি নাই, ইঁদুরটা পালিয়েছে। এই পুষ্কি দূর, কারা কইতাছি? কি বলছো টম, আমারে কি পাগলা কুত্তা কামড়াইছে? আমি যদি এখন দাঁড়াই
তুমি আমাকে ধরবে, আর আমাকে ধরার পর আমাকে পিটিয়ে যে তক্তা করে ফেলবে, আবার সেই তক্তা দিয়ে তুমি কাঠ বানাবে, সেই কাঠের উপর থাকবে, তাই তো? সেই ব্যবস্থা আর হবে না। ইঁদুরের ঘরে ইঁদুর, তুই এত বুঝা বুঝোস, তাও আমার সাথে এমন করিস কেন? আমার মাথাটা 49 করে দিস তুই বারবার। দাঁড়া, আজকে তোকে আমি সত্যি পিটিয়ে তক্তা করব, আর সেই তক্তা দিয়ে আমি একটা কাঠ বানাবো, আর সেই কাঠের উপর আমার 14 গুষ্টি নিয়ে শুবো, তারপর বুঝতে পারবি কত দানে কত চাল, কারা কইতাছি।